আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর মিডিয়ার সুপ্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আমরা অনেকে কোরআন শরীফ খতম করি, কিন্তু ভুলবশত এমন জায়গায়, এমন কিছু জায়গায় আমরা থামি যেখানে থামলে আমাদের গুনাহ হয়। অজান্তে আমরা জানতেই পারি না কখন কীভাবে অর্থ পরিবর্তন হয়ে যায়, ফলে আমরা গুনাহগারও সাব্যস্ত হই। চলুন তাহলে আমরা জেনে নিই কখন কীভাবে কোথায় থামবেন, সেই চিহ্নগুলো আমরা চিনে রাখি। দেখুন, এখানে লেখা আছে ওয়াকফের বিবরণ ও চিহ্ন সমূহ। এই পৃষ্ঠাটি আপনি কোরআন শরীফের প্রথমে পেয়ে যাবেন। দেখুন, প্রথমে আছে হা, আয়াত শেষে এরূপ একটি চিহ্ন দেওয়া হয়। এই চিহ্নকে ওয়াকফে তাম বলে। এরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করতে হবে, কিন্তু ওয়াকফে তামের উপর অন্য কোনো চিহ্ন থাকলে, যেমন যা, সত, লাম, জিম, ত, হা, ত, মিম, তবে সে চিহ্ন অনুযায়ী ওয়াকফ করতে হবে। যেমন এখন বিস্তারিত বলতেছে, যদি কখনো এমন চিহ্ন হয় তাহলে এ চিহ্নকে ওয়াকফে লাজিম বলে। এ চিহ্নিত স্থানে ওয়াকফ না করলে বিপরীত অর্থ হয়ে যেতে পারে, তাই এখানে ওয়াকফ করতে হবে। দুই নম্বর বলতেছে ত, এ চিহ্নকে ওয়াকফে মুতলাক বলে। এ ত চিহ্নিত স্থানে ওয়াকফ করা উত্তম, ওয়াকফ না করা ভালো নহে। অর্থাৎ যদি কখনো এ চিহ্ন আসে মাঝখানে তাহলে এখানে থামবেন। তিন নম্বর আছে জিম, এ চিহ্নকে ওয়াকফে জায়েজ বলে। এরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করা না করা উভয় জায়েজ, কিন্তু ওয়াকফ করা ভালো। তো আমরা বুঝতে পারলাম, যদি কখনো জিম আসে তাহলে ওয়াকফ করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, তবে ওয়াকফ করাই ভালো, উত্তম। তারপর হচ্ছে যা, এ চিহ্নকে ওয়াকফে মুজাওয়াস বলে। এরূপ স্থানে ওয়াকফ করা না করা উভয় জায়েজ, তবে ওয়াকফ না করা ভালো। প্রথমটা বলছে যদি জিম আসে তাহলে ওয়াকফ করা ভালো, পরে বলছে যদি যা আসে তাহলে ওয়াকফ না করা ভালো। আশা করি বুঝাতে পারছি। এরপর হচ্ছে সদ, এ চিহ্নকে ওয়াকফে মুরাক্ষাস বলে। এখানে ওয়াকফ না করে পরের শব্দের সঙ্গে মিলিয়ে পড়া ভালো, কিন্তু নিঃশ্বাস শেষ হয়ে গেলে ওয়াকফ করা যায়। এখানে বুঝাচ্ছে যদি কখনো এরূপ চিহ্ন আসে তাহলে ওয়াকফ না করে মিলিয়ে পড়া উত্তম, ভালো, তবে যদি শ্বাস দম শেষ হয়ে যায় তবে ওয়াকফ করা যায়, সমস্যা নেই। তারপর হচ্ছে কফা, এই দুই এরকম চিহ্ন আসলে এ চিহ্নকে ওয়াকফে আমর বলে। এটি ওয়াকফ করার জন্য নির্দেশ করে, অর্থাৎ যদি এমন চিহ্ন আসে তাহলে ওয়াকফ অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে কফ, এ চিহ্নকে কালি আলাইহি ওয়াকফ বলে, অর্থাৎ কেউ ওয়াকফ করতে বলেন আবার কেউ না করতে বলেন, তবে ওয়াকফ না করা ভালো। এরপর হচ্ছে লাম, এদিকে লা ওয়াকফা আলাইহি বলে। এ লা চিহ্নিত স্থানে ওয়াকফ না করার হুকুম, অর্থাৎ যদি কখনো এমন চিহ্ন আসে তাহলে ওয়াকফ না করতে নিষেধ করা হয়েছে। এখানে এমন চিহ্ন আসলে ওয়াকফ করবেন না, মিলিয়ে পড়বেন। তারপর হচ্ছে সদ লাম, এটিকে কত ইয়াসুল ইয়াসালু বলে, অর্থাৎ কোনো কোনো সময় এই স্থানে ওয়াকফ করা হয় আবার কখনো মিলিয়ে পড়া হয়, কিন্তু ওয়াকফ করাই উত্তম। তারপর হচ্ছে এরূপ চিহ্ন, এরূপ চিহ্ন আসলে এটিকে আল ওয়াসলু আউলা বলে। এরূপ স্থানে মিলিয়ে পড়া উত্তম, ওয়াকফ করলেও ক্ষতি নেই। তারপর হচ্ছে সাক্তা, এর নাম হচ্ছে সাক্তা, এই স্থানে স্বর ভঙ্গ করতে হয়, নিঃশ্বাস ভঙ্গ করতে হয় না। এরূপ চিহ্ন কোরআন শরীফে আর জায়গায় আছে, অর্থাৎ যদি এমন শব্দ আসে কোরআন শরীফ কোনো জায়গায় তাহলে আওয়াজকে নিচু করবেন, কিন্তু নিঃশ্বাস অর্থাৎ শ্বাস ছাড়বেন না। তারপর হচ্ছে এরূপ চিহ্ন আসলে, ওয়াকফা এরূপ চিহ্ন আসলে এখানে সাক্তার ন্যায় এমনভাবে পাঠ করবে যেন ওয়াকফের অধিক নিকটবর্তী হয়, শ্বাস ছাড়বে না, এর কাছাকাছি, এর মতোই। তারপর হচ্ছে এরূপ চিহ্ন, এরূপ চিহ্ন আসলে এ চিহ্নকে মোয়ানাকা বলা হয়। এরূপ চিহ্ন শব্দ বা বাক্যের ডানে ও বামে দুই পাশে আসে, পড়ার সময় প্রথম জায়গায় ওয়াকফ করলে দ্বিতীয় স্থানে মিলিয়ে পড়বে, দ্বিতীয় স্থানে ওয়াকফ করলে প্রথম স্থানে মিলিয়ে পড়বে। মুতাকদ্দিমিনদের নিকট হাসিয়াতে মোয়ানাকার পরিচয় এরূপ মা চিহ্ন দ্বারা ১৬ জায়গায় এবং মুতাখিরিনদের নিকট এরূপ মোয়ানাকা চিহ্ন দ্বারা ১৮ জায়গায় বর্ণনা করা হয়েছে। তারপর হচ্ছে ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এরূপ চিহ্ন হয় তাহলে এখানে ওয়াকফ করা অতি উত্তম, অনেক উত্তম। তারপর হচ্ছে ওয়াকফে গুফরন, এরূপ চিহ্ন হলে
এখানে ওয়াকফ করাই গুনাহ মাফ হয়। অর্থাৎ যদি কখনো এমন চিহ্ন আসে তাহলে ওয়াকফ করবেন, ওয়াকফ করলে গুনাহ মাফ হবে। এটাকে বলে ওয়াকফে জিব্রিল। এখানে জিমের নুকতা হয়তো মুছে গেছে। ওয়াকফে জিব্রিল, এই স্থানে ওয়াকফ করা বরকতপূর্ণ। অর্থাৎ যদি কখনো এমন চিহ্ন আসে তাহলে সেখানে ওয়াকফ করবেন, ওয়াকফ করলে বরকত হবে।